নাম আমার লালু, ব্রেইনটা বড় চালু। বিপদে পড়লে দুলা ভাইরে ডাকি খালু। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দয়ায়। তো আমার সামনে তো আজকে দেখতেই পারছেন মিশা মামা। আসছিলাম ডিপজল মামার সাথে দেখা করার জন্য, কিন্তু এখানে আইসা পাইয়া গেলাম মিশা মামাকে। চাইলাম পানি, পাইলাম শরবত। ঠিক আছে, ওনারা খুবই ভালো মনের মানুষ, আর যাদের মুভি আমি সেই ছোট্ট কাল থেকে দেখতে দেখতে বড় হয়েছি, ওনারা হচ্ছে চলচ্চিত্রের দুই নক্ষত্র। ওনাদের অভিনয় এমন কোনো মানুষ নাই যে যাদের কাছে ভালো লাগে নাই। ঠিক আছে, আর আমরা তো সেই ছোট্ট কাল থেকেই তাদের মুভি দেখি। মিশা মামা ভালো আছেন আপনি? তো আমরা তো আপনার মুভি তো বরাবরই দেখে আসতেছি, এখন বর্তমানে কি মুভি রিলিজ হবে, এমন কি কি মুভি নিয়ে কাজ করতেছেন? রিলিজ হবে কুস্তিগির শাহিন সুমনের, তারপর রিলিজ হবে রিভেঞ্জ ইকবাল পরিচালনে, তারপর রিলিজ হবে বাহাদুর শফিক হাসানের, তারপর রেডি আছে বদিউল আলম খোকনের আগুন সাকিব আর আমি, তারপর রিলিজ হবে এই তারপরে আর ছবি করবো, মানে আগামী মাসে শুটিং আছে চলে গিয়ে, তুমি দেবাশিস বিশ্বাসের তুমি যেখানে আমি সেখানে, রোম্যান্টিক কমেডি ছবি, তো আমাদের প্রতি খুব ভালো ছবি বানায় দিলীপ বিশ্বাসের ছেলে, একসাথে তো অনেকগুলো মুভির কাজ চলতেছে তাই না? হ্যাঁ, তারপরে বিট্রে ওই ভাই আছে, দুল ভাই আমি আছি, এটা আমাদের বিট্রে। আর দুই নক্ষত্র যদি একটা মুভির মধ্যে থাকে তাহলে তো বুঝতেই পারেন যে আসলে মুভিটা কতটুকু হিট হইতে পারে, সেটা বলার ভাষা রাখে না, আর আমি কিছু বলতেও চাই না। তাজু কামরুলের যাযাবর, তারপর মালিক আফসারির 9 mm, তারপর বদিউল আলম খোকনের নীল দড়িয়া, বাস আপাতত। আচ্ছা আচ্ছা, যাই হোক, অনেকগুলো মুভি। ও আচ্ছা আচ্ছা, আসলে মিশা মামার মুভি তো বেশিরভাগ ক্ষেত্রে যে ভিলেন ক্যারেক্টারের যে মুভিগুলো এইগুলোই বেশি হয়, এর থেকে যে মানে আপনার যে আছে না যে নর্মাল ক্যারেক্টার যেগুলো যে সহজ সরল মানে এরকম টাইপের যতগুলো স্ক্রিপ্ট পেয়েছি, এর মধ্যে হচ্ছে তুমি যেখানে আমি সেখানে, এটা একটু ডিফারেন্ট ক্যারেক্টার, তথাকথিত মানুষ মনে করে ভিলেন, কিন্তু আসলে ভিলেন না, অন্যরকম কাজ। বাট ওই যে ডিরেক্টররা মানা করে গল্প বলা উচিত না আগে, তো ওইটা প্রথমে যে একটা এক্সে যেটা আরম্ভ দেবাশিস বিশ্বাসের, তুমি যেখানে আমি সেখানে, এটা মনে হবে ভিলেন কিন্তু ব্যাপার আছে। আচ্ছা মামার, আপনার যদি কোনো কিছু মনে না করেন, আপনি যদি কোনো একটা মুভির একটা ডায়লগ দিতেন আর কি? না, ডায়লগ ডায়লগ তো শেষ করা যাবে না, মানে একটা দেন, জয়কালে ক্ষয় নাই মরণকালের ঔষধ নাই, নাম আমার লালু, ব্রেইনটা বড় চালু, বিপদে পড়লে দুলা ভাইরে ডাকি খালু, নাম আমার লালু, ব্রেইনটা বড় চালু। মাশাআল্লাহ, আসলে খুবই অসাধারণ মনের মানুষ, যে আমার মতন মানুষের সাথে বৈশা যে উনি কথা বলছে, খুবই ভাল লাগলো মামা। দোয়া রইলো আপনার জন্য, দোয়া করেন এই ছোট বাগনার জন্য, ইনশাল্লাহ। জি, থ্যাংক ইউ, ভালো থেকো, ইনশাল্লাহ মামা।